বাংলায় বিকল্প রাজনীতি পোস্টার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলের রহস্যের দানা বেঁধেছে, কিন্তু পোস্টারে প্রচারক নিরুদ্দেশ। কলকাতা আর রানীগঞ্জের পরে বাংলায় বিকল্প রাজনীতি। পোস্টার পড়ল শুক্রবার দুর্গাপুরে। এদিন সকালেই পোস্টার দেখা যায় দুর্গাপুর মহকুমা আদালত চত্বর ও সিটি সেন্টার বাসস্ট্যান্ড সহ সিটি সেন্টার চত্বরে। পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয় শিল্পাঞ্চলে। বাংলায় বিকল্প রাজনীতি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে রহস্যের দানা বেঁধেছে। তবে কে বা কারায় পোস্টার দিচ্ছে সেই বিষয়ে কোনো রাজনৈতিক দলই প্রকাশ্যে আসছে না। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেখুন, কারা ফেলেছে অন্ধকারে তা তো জানি না, তা আমার জানার কথাও না। বিকল্প রাজনীতি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঘোষিতভাবে আমরা বলে আসছি, সিপিআইএম বামপন্থীরা বলে আসছি, তাদের রাজনৈতিক যে লাইন, রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক নীতি কর্মসূচি, তার বিরুদ্ধে বিকল্পের কথা আমরা বলছি। ওদের যে হচ্ছে অটোক্রেসি, তানাশাহী, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার বিরুদ্ধে আমরা বলছি। তো এখন হচ্ছে এরা কারা পোস্টার ফেলেছে আমার জানার কথা না। আমরা বিকল্পের কথা বলছি এবং অ্যানাউন্সড বিকল্পের কথা বলছি, আমাদের নীতি কী হবে, আমাদের কী কার্যক্রম হবে বলছি। এখন রাতের অন্ধকারে যারা পোস্টার পেলো, তা যদি হচ্ছে সূর্যের আলোতে আসে কখনো এবং যদি দেখা যায় যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সত্যি এরা বিকল্প চাইছে, তা আমাদের তো ঘোষিত কর্মসূচি যে হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা বিকল্প চাইবে সত্যিকারের, তারা কোনো গোষ্ঠী হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো হচ্ছে সাংস্কৃতিক সংগঠন হতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে। আগে রাতের অন্ধকার থেকে সূর্যালোকে তো আসুক বিষয়টা, তারপরে সার্ফেসে আসুক, তারপর আলোচনা করে। আর এই কারাই বিকল্পটা চাইছে সেটা তো পরিষ্কার করতে হবে। যারা কাপুরুষ পিছন দরজা দিয়ে পোস্টার চিটাচ্ছে, তারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষ আনবে বিকল্প? বিকল্প রাজনীতি করতে গেলে পরিষ্কারভাবে বলতে হবে কারা এই বিকল্প চাইছে এবং তারা কী বিকল্প চাইছে। যাদের সেটুকুনি বলার দম নাই, তাদের কাছে আর কিছু মানুষ বিকল্পের প্রত্যাশাও করে না। এবং এটা পুরোটাই ওই অধিকারী ফ্যামিলির একজন আছে না, ওই অধিকারী ফ্যামিলি আর এখানে ও তেওয়ারি পেয়ারি, এদেরই সব কাজ, চালা চামুন্ডা দিয়ে গোটা রাজ্য জুড়ে এসব বিজেপি আর তৃণমূলের কাজ বলছে না। না, আমি পার্টিকুলার এটা কোন দল করছে বলছি না, কিন্তু এটা মস্তিষ্ক প্রতিষ্ঠা হচ্ছে শুভেন্দু অধিকারী, তার মাথা থেকেই এসব বেরিয়েছে। এখন কোনো জায়গায় হালে পানি পাচ্ছে না, এখন এই বিকল্প রাজনীতির ধোঁয়া তুলে বেড়াচ্ছে। কয়েকদিন ধরে সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোল, তারপর রানীগঞ্জ, আজ দুর্গাপুরে কোর্ট চত্বর সিটি সেন্টার বিগ বাজার বিস্তীর্ণ এলাকাতে পোস্টার করেছে বিকল্প রাজনীতি। যেন বলার কিছু নেই, সারা বাংলায় বিকল্প বলতে বিজেপি, এটা সেটিং অপোজিশন নয়। আব্দুল মান্নান, সূর্যকান্ত মিশ্রের বিরোধী নয়, এটা বিজেপি। চোখে চোখ রেখে আমরা বিধানসভায় বাইরে লড়াই করছি। আর তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যেভাবে একের পর এক জেল যাচ্ছে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন। তারা এখন সিপিএম, কংগ্রেস, তৃণমূল এক হয়ে লড়ছে, আর তাই তৃণমূল পরিকল্পিত হবে শিল্পাঞ্চলে আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুরে পোস্টার দিয়েছে বিকল্প হিসেবে। তার একটাই কারণ, মানুষকে বিভ্রান্তি করছেন, চেষ্টা করছেন ঘুর পথে মানুষ বিভ্রান্তি হয়ে সিপিএম কংগ্রেসকে ভোট দিক, আমার জয়জয়কার হোক, এই রায় মানুষ বোঝে। কারণ কোনো জায়গায় কোনো স্থান নেই, শুধুমাত্র বিজেপি, শুধুমাত্র মোদি। ভোট আসতে দিন, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস সিপিএম। তাই এইসব নাটক করে লাভ নেই, মানুষ বুঝ পাচ্ছে আসলে সত্য কী আছে না আছে। ধন্যবাদ।